ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মেলালে সাত খুন মাপ। বিমল গুরুং ও ছত্রধর মাহাতোর প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। পাল্টা কটাক্ষ তৃণমূল নেতা অজিত মাইতির। ছত্রধর মাহাতোকে নেতা বানানো হচ্ছে, গুরুংকে মিটিং ডাকানো হচ্ছে, যার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কেস আছে। তিনি পলাতক, পুলিশ খুঁজে পাচ্ছে না, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হাত মিলালে সব খুন মাফ হয়ে যাবে। নীতি, সংবিধান, কোর্ট কিছু মানার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, এর যোগ্য জবাব বাংলার মানুষ দেবেন। আসলে বিমল গুরুং যখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর আওতায় থাকেন, অ্যাবসকন্ডেড আসামি হয়ে, কোর্টের ওয়ারেন্টেড আসামি, তখন বিমল গুরুং পবিত্র, অপরাধ থাকে না। এটা হচ্ছে দিলীপ বাবুদের ক্যারেক্টার, কথাবার্তা, এদের স্টাইলটাই এরকম। নিজের কাছে থাকলে বস্তা পচা দুর্গন্ধযুক্ত দুর্নীতিগ্রস্ত মানুষ পবিত্র হয়ে যায়, সেটা দেখা গেছে। নারদা সারদার আসামিও ওদের কাছে পবিত্র, আর অন্যের কাছে থাকলে সেটা পাপি হয়ে যায়। তো এই সমস্ত সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলে আর কতদিন উনি চালাবেন।